তোর পাড়ার ফো পাড়া ছাগলের লেদা ওইনে বইয়ে যে ঘুমাও গেমের ভিতর যে নতুন গুলো আলাইছে কাকা আমি তো ওই যে ঘুমে থাই আমার খেয়াল থাকে না গেমের ভিতরে খালি আপনারাই বলেন এইটা কোনো কথা কোন তো আপনারা গেমের ভিতরে এই যে নতুন গুলো আলাইছে এখন পর্যন্ত আমার দ্বারা এটার কোনো খবর নাই আমি হইলাম একটা টেলিস্কোপ লোক আর আমার আইডির ভিতরে যদি নতুন ঘুমা গো মায়া মায়া গো দেখছেন গাইস কি গোলওয়ালটা দিচ্ছে মানে এত সুন্দর জিনিস গ্যারান্না যে কেন দেয় খালি লোভ দেখায় বলে ল আমাকে ল এটা বললে বললে খালি লোভ দেখাই মনে করেন এই জিনিসপাতিগুলো ল হয় যাই হোক অনেক সুন্দর আর এই যে আমি প্রত্যেকবারের মতো দেখতে তো পাইতে আছেন যাই হোক আমার হাতে এই ইমোট মানায় না আমার হাতে এই ইমোটটা ভালো মানায় কারণ আমি সারাদিন বাসায় বসে ঝাড়ু দেই যার কারণে এইখানে বসে যদি ঝাড়ু দিই তাহলে বিষয়টা দেখতে অনেক সৌন্দর্য লাগবে তো গাইস আমরা কিন্তু এখন বর্তমানে চলে যাবো গোলওয়াল ও মা গো কি করছে কামটা করছে কি দেখছো না না কামটা করছে কি তোমরাই কো এ মুই কি বলবো আর কি সুন্দর একটা গোলওয়াল দিয়ে দিচ্ছে গেমের আসলে আমি বুঝি না গেরেন না যে কেন এগুলো দেয় মানে এগুলো দেখলে স্ক্রিনশট মারি একটা ডে স্টোরি দিতে মন চায় যাই হোক আমার কাছেও কিন্তু ডায়মন্ড আছে গাইস তোমরা তো জানোই ডায়মন্ডটা দেখতে পাইতেছো ওই যে উপরে দেখো ওই ডায়মন্ড দেখছো ওরে বাবা রে বাবা কালি ডায়মন্ড ডায়মন্ড এই যে মারি দিলাম স্পিন গাইস এই যে পাই গেলাম গোল হলটা গাইস দেখছো এক কিছু যাই হোক গাইছ ওর কোনো সমস্যা নেই এত বড় গোলওয়ালকে রে এক স্পিনে দিব এইটা কি আমার নানা বাড়ির সম্পদ পেয়েছো আচ্ছা যাই হোক ওই বললে বড় কথা না বড় কথা হচ্ছে আমরা কিন্তু আবার স্পিন মেরে দিচ্ছি কিন্তু আমরা পাই নাই কারণ আমরা জানি আমরা পাবো না কারণ আমাদের দিয়ে কোনো কাম হয় না আমরা সুদাই হুদাই মানে কি যে বলবো কিছু বলতে আসি কিছু বুঝতে আসছি না যাই হোক আমরা কিন্তু আবার স্পিনের পরে স্পিন মেরে দিতে আসি আমাদের মনের ভিতরে গাইছ মনে করেন একটাই আশা যে আমরা এই দেখছো ওইগুলো কী দেয় এই ছ্যামড়া এগুলো দিয়ে আমি কী করবো ভাই কোনো পূজায় লাগে এই ভালো কিছু দে দিলে দে না দিলে দিস না মুই কেডা মোর তো চেন মুই কেডা মুই যদি গোলার না লইতে পারি হলে এই হাজারো পাবলিকে যে কোটি কোটি লাখ লাখ পাবলিকে রাখি গোলার লইবে নাই ওই দেখছো কি দিয়েছে এ যা গেতে আছে সেগুলো দেও কিনলি নতুন কিছু দেবে এটা আরে মাউ আর বুমাউ হরছে কি দেখছো নতুন নতুন জিনিস দেবে হ্যাঁ না হরছে কি পুরান জিনিস মিনিস এই এক মানে টোহাই মই আমার দিতে আছে এই মুই কি গরিব এ মুই ফোন নিয়ে মুই কি মিস কিনা হরছো কি এ ভালো কিছু কি দিয়েছো এ নিমা দাও কা ও দাঁড়ান গাইছ এখানে আমাকে কি করতে হবে জানেন আগে ক্যারেক্টারটা চেঞ্জ করে নিতে হবে কারণ কিছু ট্রিক্স এন্ড ট্রিপস আছে এগুলো যদি আপনারা না মানেন আপনারও পাবেন আর না যাই হোক আমরা কিন্তু এখানে ওই দেখো দেখছো দেখছো খিসা মারি উপরে দিকে উঠে যায় কাল ছাগল লেখামি দেয় এ ছ্যামরা ছাগল লেখামি দেও কাই এই যে মোর কালা ওই যে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো কি আসতাম সেটা করে আমার সাথে গেলে না যাই হোক গাইস এইবার এইবার আমরা লই লেবো কোথায় কালা পাডার করে পাড়াটা কই এ পাইছি গাইস এই যে পাডার পাডার লই লইছি গাইস ঠিক আছে এইবার দেখবেন গাইস শুধু আমরা মানে কি করি মানে আমাদের অ্যাবিলিটি কি মানে আমরা এখন ধাপ ধুপ করে পাইয়ে যাবো এটা ছোটো একটা টিরিপস টিরিপ বুঝছেন এটা করে বলবেন না এটা একটা গোপন জিনিস তো কাউকে যদি বলেন তাহলে মানে শূন্য ফেললে এটা মানে মানে লজ্জা দেবে পরে বুঝছেন যে এই গোলার লওয়ার জন্য এরা হয়েছে দেখছেন দেখছেন গাইছে আপনারা নিজের চোখেই তো দেখছেন হ্যাঁ যাই হোক আপনারা তো দেখছেন পাইলাম কেমনি মুই তো নিজেই বুঝতে পারছি না যাই হোক গাইছে পাইছি তো পাইছি আমরা কী করবো আমরা গোলওয়ালটা ইকুইপ করে নেবো খাইছ কারণ আমরা একটু দেখবো না প্র্যাকটিস ফুটিস করে একটু দেখতে আসলে কেমন কারণ বলা তো যায় না কি বললে কি দিয়ে দেয় আসলে মানে বর্তমানে তো বাজারে যে নকল টকলে ভরিয়ে গেছে গা এটা মাইরে দেখতে হবে যে আসলে মারলে এটা এমন হয় না কি এর জন্য চলে যেতে হবে ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে যাই হোক বরাবর মতো আমরা ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে চলে আসছি কিন্তু এখন কোন দিকে যাবো সেটাই তো বুঝতে আসি না কোন দিকে যেন আপনাকে কি মনে আছে আমি একটু একটু ভুলে গেছি এ মনে পড়ছে এই যে এদিকে যাইতে হবে গাইছি এদিকে গেলে কিন্তু মনে করেন মোরা আজকের মধ্যে যে গোলওয়াল সেটা প্র্যাকটিস করতে পারবো একালে ধামাকাতে লেভেলের তো যাই হোক আমরা এখানে কিন্তু চলে আসলাম চলে আসার পরে খাড়াই উঠলাম খুঁটির মতো এই যে এখন আমাদের গাইছ গোলওয়াল দিয়ে দিচ্ছে এখন আমরা মাইরে দেখবো না সামনের দিয়ে দেখতে হবে সামনের দিয়ে না দেখলে বুঝতে হবে ওই যে দেখো আসল মাল দিয়ে দিচ্ছে গাইছ মানে যাই হোক আর যাই হোক গেরে না আমাদের সাথে দুই নম্বরই করে না কারণ জানি আমরা কারা আমাদের সাথে দুই নম্বরই করলে তাদের অনেক বিপদ হইতে পারে আসলে যাই হোক বড় কথা না বড় কথা আমরা কিন্তু গোলওয়ালটা পাইয়ে গেছি গাইছ ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও তাহলে এখানে থাকবে মানে কি বলো তোমরা হ্যাঁ দেখো হবে এখন নেক্সটের ভিডিওতে ভালো কিছু নিয়ে ঠিক আছে আর কাকা তোমার দেখতেছি বিষয়টা দাঁড়াবা তুমি আমার ঘুম ডিস্টার্ব করছো আচ্ছা আল্লাহ হাফেজ গাইছ ঠিক আছে।